গুলশানে আব্বু আমুর অ্যানিভার্সারি গিফট কিনতে গিয়ে যখন ভীষণ রকমের কনফিউজড হয়ে আমি নিজের বিয়ের শপিং করা শুরু করে দিই, মানে একেবারেই যাতা অবস্থা। সময়ের সাথে সাথে আমার কনফিউশন সমানুপাতিক হারে বেড়েই যাচ্ছিল। ভ্যারাইটিস পণ্যের একটা শপ যে এতটা প্রিমিয়াম, লাক্সারিয়াস এবং কোয়ালিটিফুল হতে পারে, নিজের চোখে না দেখলে আমি সত্যি সত্যি বিশ্বাস করতাম না। এই কোনটা নিব কোনটা নিবার কনফিউশন থেকে নিজেকে উদ্ধার করার জন্য একটা পর্যায়ে গিয়ে আমি আমার লাইফ সেভার হাজব্যান্ডকে কল দিয়ে দিই। কি একটা অবস্থা! আসল কথা হলো, গত শুক্রবার একটুখানি ছুটি পেয়ে আমি ছুটে যাই ড্রেস আপে আমার আব্বু আমুর অ্যানিভার্সারি শপিং করতে। ড্রেস আপের কোনো আউটলেটে এই প্রথমবার আমি সশরীরে উপস্থিত হলে ওদের ফেসবুক পেজে কিন্তু আমি সবসময় নজর রাখতাম। তো আমি গতকাল গিয়েছিলাম ওদের গুলশান পুলিশ প্লাজার আউটলেটটাতে, কেননা ওদের ধানমন্ডির আউটলেটটা আমার বাসা থেকে বেশ দূরে। আর সেখানে গিয়ে প্রথমে আমি চলে যাই ওদের শাড়ির সেকশনে। আপনারা জানেন যে শাড়ি দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, এমনকি সেই সময় আমি যে অ্যানিভার্সারি গিফট কিনতে এসেছি সেটাও আমি ভুলে গিয়েছি। ওদের শাড়িগুলো দেখার পরে আমি আবার করে একবার বিয়ের অনুষ্ঠান করার লোভ কোনোভাবেই সামলাতে পারলাম না। এজন্যই কিন্তু আমি চিন্তা করলাম যে দেখি যে ওদের এখান থেকে কোন শাড়ি নেওয়া যায়। এখানে ওদের এত প্রিমিয়াম কোয়ালিটি থেকে স্টার্ট করে আপনি চাইলে কাউকে গিফট দিতে পারবেন এমন শাড়ি, এমনকি রেগুলার ওয়্যারের শাড়িও কিন্তু আছে। একদম সুতি, বাটিক, অর্গানজা, দেন মসলিন থেকে স্টার্ট করে এত সুন্দর 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 শাড়ি, যার মধ্যে এই দুইটা শাড়ি একদমই আমার নজর কেড়ে যায়, যেটা আমার কাছে মনেই হচ্ছিল যে এটা একদম বিয়ের শাড়ি হওয়ার জন্য পারফেক্ট। তারপর আমি তো এগুলো ট্রায়াল দেওয়ার লোভ সামলাতেই পারলাম না, একটা একটা করে দুটো শাড়ি আমি ট্রায়াল দিয়ে নিলাম। দেখলাম যে কোন শাড়িটা আমি নিব। বাট ওই যে ফার্স্ট থেকে বলে আসছি, কনফিউশন অ্যান্ড কনফিউশন, যেটাই ধরছি কনফিউশনের সাগরে আমি ডুবে যাচ্ছি। মনে হচ্ছে প্রতিটাই নেই, আবার মনে হচ্ছে না না ওইটা নেই, আবার মনে হচ্ছে না এইটা নেই। এই যে এখন যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি একদম রেগুলার ওয়্যারের জন্য পরতে পারবেন, আপনি যেখানেই যাবেন ইভেন আপনি বাসাতেও চাইলে পরতে পারবেন। আর এই শাড়িগুলো এতটা সুন্দর যে আপনি যদি সানে যান একদম চিকচিক করবে। আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে রেগুলার ওয়্যার। এর পাশেই ছিল ওদের বুটিক কালেকশন, এবং ওদের বুটিক কালেকশনে যে কী পরিমাণ ভ্যারাইটিস এবং কোয়ান্টিটিস, আপনি অ্যাকচুয়ালি সেখানে না গেলে কল্পনা করতে পারবেন না। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওদের বড় একটা অংশ দেখিয়েছি, এর চেয়েও বাহিরে আরও অনেক 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 কালেকশনস আছে। পাথরের কাজ, তারপরে অর্গানজা ওয়ার্ক, দেন সিল্কের, দেন আরও কত কত বুটিক কালেকশন যে ওদের মধ্যে আছে। তো এইগুলো দেখতে দেখতে আমার হঠাৎ মনে পড়লো, আচ্ছা আমি তো অ্যানিভার্সারি গিফট কিনতেই ভুলে গিয়েছি। নিজের কথা চিন্তা করলে খালি হবে, যেই কাজ করতে এসেছি সেটা তো করতে হবে। তাই ভাইয়াকে বললাম যে ভাইয়া, আমার আম্মুর জন্য আমাকে একটু লাইট, না একটু পিঙ্ক টাইপ বা একটু ডিপের মধ্যে কিছু দেখান। আমি ফার্স্টে আমার পছন্দের কালারগুলো অ্যাকচুয়ালি দেখছিলাম, পরে বুঝলাম যে আমার আম্মু একটু ডিপ কালার পছন্দ করে, সো আমার পছন্দের কালার দেখে কোনো লাভ নেই। তো ভাইয়া আমাকে একে একে ডিপ কালারের বুটিক কালেকশন দেখাতে শুরু করলো। কাজগুলো জাস্ট দেখুন আর কম্বিনেশনগুলো জাস্ট দেখুন, কনফিউশন হব না কেন বলেন, আপনারাও কনফিউজড হয়ে যাবেন। আমি একটা একটা করে দেখছিলাম আর ভাবছিলাম যে আচ্ছা এটা নেই, তারপরেই আমার চোখে পড়ে আরেকটা, তখন আমি ভাবি আচ্ছা এটা নেই, তারপরে চোখে পড়ে আরেকটা। এরকম করে করে অ্যাকচুয়ালি অনেকটা সময় কেটে যায়। আমি যে কত কত ড্রেস দেখি, এর মধ্যে আমার চোখে পড়ে একটা উইন্টার কালেকশন যেটা একদমই ইউনিক। এরপরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনটা দেখবো কোনটা দেখবো, প্রতিটা দেখার পরেই আমার চোখে সন্দেহ মনে হতে থাকে এর পরেরটা আরও সুন্দর হবে। এখানে যে এত পরিমাণে কালেকশন, কালার ভ্যারাইটিস, প্রতিটাই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির, এবং আমি শিওর যে আপনি যদি এই শপটাতে যান আপনার মন মতো কিছু না কিছু পেয়েই যাবেন। এখানে যেগুলো দেখছিলাম আমি অ্যাকচুয়ালি লাস্টে আম্মুর জন্য এটাই সিলেক্ট করি, কনফিউজড হওয়ার কারণে আমি আমার আম্মুকেও ফোন দিই, তো আম্মু ফোন তখন অ্যাকচুয়ালি ধরেনি। তারপর আমি একটা একটা ওদের ডিসপ্লেতে রাখা বুটিকের কালেকশনগুলো দেখতে শুরু করি। কালার কম্বিনেশনগুলো দেখে আমি চিন্তা করি, যাচ্ছে আমি সবকটাই দেখি, দেখি যে কোনটার চেয়ে কোনটা বেশি সুন্দর, প্রতিটার চেয়েই অ্যাকচুয়ালি প্রতিটা বেশি সুন্দর ছিল। কালো কালারটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল, বাট আমার আম্মু কালো কালার খুব একটা পছন্দ করে না। তারপরে আমি পিছনের দিকের কিছু কালার দেখছিলাম, এর মধ্যে দেখতে দেখতে আমি কিন্তু ওদের কিছু ওয়েডিং কালেকশনে চলে আসলাম। সামনেই উইন্টার, সো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, নিজের বিয়ের শাড়ি তো আর কি দেখে কি করব, কারো বিয়েতে কি পরে যাওয়া যায় সেইটার জন্য কিছু দেখি। কিন্তু দুঃখের বিষয়, আপনারা তো আমাকে কেউ দাওয়াতই দিবেন না, প্রত্যেক উইন্টার কাটে আমার বিয়ের দাওয়াত ছাড়া। এই কষ্টটা আমি কোথায় রাখি? প্রত্যেক শীতকাল আমি একবার করে স্ট্যাটাস দিই, আমাকে কেউ প্লিজ দাওয়াত দেন বিয়েতে, প্লিজ দাওয়াত দেন বিয়েতে, আমি জাস্ট একটু সাজুগুজু করে বিয়েটা অ্যাটেন্ড করতে চাই এবং নতুন বর কনেকে দোয়া দিতে চাই, আর কিচ্ছু না।
সত্যি কথা বলতে এই আগে যে উইন্টারের সময় আমাদের বোন ভাই সবার অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গিয়েছে, এই জন্য এখন আমাদের ফ্যামিলিতে এই বিয়ের ট্রেডিশনটা কম, যেহেতু ম্যাক্সিমামের বিয়ে হয়ে গিয়েছে আর বাকি যারা আছে তারা একদম আন্ডা পান্ডা। সো আন্ডা পান্ডাদের বিয়ের জন্য আমার হচ্ছে গিয়ে অনেক দিন ওয়েট করা লাগবে, এতদিন ওয়েট করার ধৈর্য আমার নাই। তারপরেও আমি ভাবছিলাম আচ্ছা আমার তো অনেক অবিবাহিত ক্লাসমেট আছে, সো কেউ যদি চামে চামে বিয়ে করেই ফেলে, যদি কোনোভাবে এই ফাঁক ফোকর দিয়ে আমি একটু দাওয়াত পেয়েই যাই, তখনকার আউটফিটটা তো এখান থেকে নিয়ে যাওয়াই যায়। এখানের যে আউটফিটগুলো আপনাকে দেখাচ্ছি এখন, এগুলো কিন্তু পুরো লেহেঙ্গা শারারার একদম এক্সক্লুসিভ কালেকশন, দেখলেই আপনার মনে হবে প্রত্যেকটা কিনে নিয়ে যাই। প্রত্যেকটাই কালেকশনে রাখি, খুবই মানে সুন্দর সুন্দর পার্টি ওয়্যারস, এক একটার চেয়ে এক একটা সুন্দর, বারবার যেটা বলছিলাম। এই জন্য আবারও বলছি, বারবার আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম, ডিপ, এক্সট্রা গর্জিয়াস, ওভার গর্জিয়াস, নর্মাল গর্জিয়াস, যেই ধরনের আউটফিটই চান না কেন আপনি কিন্তু এখানে পাবেন। এই ইয়েলোটা আমি অনেকক্ষণ ধরে ট্রায়াল দিচ্ছিলাম, আমার কেন জানি খুব ভালো লাগছিল, সানফ্লাওয়ার সানফ্লাওয়ার একটা ব্যাপার আছে, ইয়েলো আমি কম পরি বাট এই ইয়েলোটা আমার চোখে আটকেছিল। এরপরে আমি তো একটুখানি সিম্পল কাজের মধ্যে দেখেছিলাম, এরপরে যেটা দেখছিলাম আমি বলছিলাম ভাইয়াকে যে আচ্ছা এটা নতুন বউদেরকে, নতুন বউরা যখন শ্বশুরবাড়ি যাবে তখন যদি তাকে এটা দিয়ে কিছু বানিয়ে দেওয়া হয় খুব ভালো হয়। এর মধ্যে আমি একটা হোয়াইট কালারের কালেকশনও দেখে ফেললাম। তারপরের সেকশনে চলে আসলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম রেগুলার ওয়্যারের কিছু টু পিসেস, এবং এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কিছু ওয়ান পিসেস, এবং এই প্যান্টগুলো জাস্ট দেখুন একদম হাতের কাজের। এখানে যা যা দেখাচ্ছি এগুলো কিন্তু ওদের নিজেদের প্রোডাকশন, নিজেদের বানানো, এবং খুবই কমফোর্টেবল রেগুলার ওয়্যার এবং পার্টি ওয়্যার কিন্তু এখানে আছে। এখানে কোর্স আছে, টু পিসেস আছে, থ্রি পিসেস আছে, সব ওদের নিজেদের প্রোডাকশন হাউজের। সো কালার কম্বিনেশনগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম যে আচ্ছা দেখে যাই, পরবর্তীতে যদি আমার কেনার প্রয়োজন হয় আমি তাহলে এখান থেকে এসে কিনতে পারবো, আইডিয়া রাখতে মন্দ কি বলেন। সো এগুলো দেখতে 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 আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, আমি এখনও কিন্তু শিওর হইনি যে আম্মুর জন্য কী কিনবো, আম্মু তখন ফোনটা ধরেনি। তারপরে এইখানে আমি কিছু ওয়ান পিস দেখছিলাম এবং ওদের কাপড়ের কোয়ালিটি দেখছিলাম কতটা সফট কিন্তু প্রিমিয়াম। এরপরে আমি একটা খুব লাক্সারিয়াস টাইপের একটা টু পিস দেখলাম এবং দেখলাম যেটা আমাকে কেমন লাগে, মনে হলো যে খুব একটা ভালো লাগবে না কালারটা আমাকে, মানে কি বলবো ভাই, আমার এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কেন আমি ওদের শপটার প্রেমে পড়ে গিয়েছি। এবং যতটা না ফেসবুকে দেখেছি, শপে আসার পরে মনে হচ্ছে আমি আরও অনেক বেশি কিছু দেখছি, এবং আমার মনে হচ্ছে যে আমার কোনো ধরনের যে কোনো ধরনের ফাংশন প্রোগ্রামের অ্যাটায়ার আমি এখান থেকেই নিতে পারবো। ইভেন এখানে কিন্তু হোম ডেকোর আইটেমসও ছিল, যদিও আমি সেদিন হোম ডেকোর আইটেম কেনার কোনো প্ল্যান ছিল না, তার জন্য জাস্ট দেখেই যাচ্ছিলাম। এখানে অনেক রানার ছিল, তারপর বেডের রানার ছিল, দেন কিছু কালারফুল ঝুড়ি ছিল, প্লাস আরও অনেক কিছুই ছিল হোম ডেকোরের, আমি সব কিছু কভার করতে পারিনি। এর মধ্যে আমি আমার হাজব্যান্ডকে টেক্সট করেছিলাম, তো হাজব্যান্ডকে কলও দিয়ে দিলাম, ও আমাকে চুজ করে দিল কোন শাড়িটার পছন্দ, ও বলেছে দুইটাই সুন্দর বাট বলেছে নীলটা বেশি সুন্দর। তো আমি যখন বিল দিতে আসলাম এর মধ্যে কিন্তু আমার আরেকটা কর্নার চোখে পড়লো, যেখানে ওরা কিন্তু ওদের যেই আমাদের গ্রোসারিজ আইটেমস সেগুলো নিয়েও ওরা কাজ করছে। এখানে যত গ্রোসারিজ দেখছেন সবই কিন্তু ওদের নিজেদের প্রোডাকশন এবং ওদের নিজেদের কোম্পানি, যেমনটা হেলদি ফুডের জন্য ইয়ামি বাই ড্রেস আপ, স্কিন কেয়ারের জন্য হার্ব আয়ুর, যেখানে ওদের অনেক অনেক প্যাকস আছে। আমি ওদের প্রোডাক্টগুলো দেখছিলাম যে চুলের জন্য, স্কিনের জন্য সব ধরনের প্রোডাক্টস আছে, তারপর নিম সোপ, গোট মিল্ক সোপ, হ্যান্ডমেড সোপ সব কিছুই আছে। আর গ্রোসারিজ আইটেমসের তো কোনো অভাব নেই, চুলের তেল থেকে স্টার্ট করে সব কিছু ওদের এখানে অ্যাভেলেবল আছে। একটা কর্নারে আমার চোখে পড়লো যে অনেক ধরনের কালার কসমেটিক্স একদম ইম্পোর্টেড। যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমিও ক্লান্ত হয়ে গিয়েছি, আমি শেষমেশ বিল দিতে আসলাম। আমি নিয়েছি ব্লু শাড়িটা আর আমার আম্মুর জন্য কিন্তু এই থ্রি পিসটাই নিয়েছি আনস্টিচ, যেটা তখন আমি দেখেছিলাম। প্ল্যান ছাড়া শাড়ি কেনার পরেও অতৃপ্ত হৃদয় নিয়ে শোরুম থেকে বের হতে হতে আমি প্ল্যান করে ফেলেছি নেক্সট কবে আসবো।